অনলাইন রিয়েল গ্যাস পয়েন্টস রামি টেবিলে আজ আবারও এক নতুন পদ্ধতি, যেখানে পুরো সিকোয়েন্স ছিল না, কিন্তু জাস্ট ফার্স্ট হ্যান্ড ফার্স্ট কার্ড সাথে পুরো সিকোয়েন্স হয়ে গেছে। কিন্তু তারপর যদি হাতে জোকার থাকে কিন্তু যোগাযোগের অভাব থাকে, তখন কীভাবে খেলা যায়? বা যখন পুরো সিকোয়েন্স হয়ে ওঠে না, জাস্ট ফার্স্ট কার্ড টানার সাথে সাথেই কিন্তু পুরো সিকোয়েন্স হয়ে যায়, তারপর ঠিক করণীয়গুলো কী থাকে? অনলাইন রিয়েল গ্যাস পয়েন্টস রামি টেবিলে আজ ছজন প্লেয়ারের মধ্যে খেলা 160 টাকা করে, অর্থাৎ 1 পয়েন্ট সমান 2 টাকা, 160 টাকা সমান 1 পয়েন্ট সমান 2 টাকা, আর 80 পয়েন্ট সমান 160 টাকা। হয়তো অল্প বিস্তার আপনাকে পয়েন্ট শ্রেণী মানে ঝুঁকি নিতে হবে, কিন্তু সঠিক কার্ড যদি আপনি হাতে রাখতে পারেন, তাই আপনাকে সঠিকভাবে যোগাযোগ করাটাও খুব জরুরি। তাই কোন কার্ড কীভাবে সঠিকভাবে কাজে লাগবে সেটা আপনাকে কিন্তু প্রতিটা মুহূর্তে লক্ষ্য রাখতে হবে, কারণ আপনার হাতে যদি কখনো বড় কার্ড থাকে, তাহলে বড় কার্ডের সাথে অন্য কোনোভাবে লিঙ্ক করা যায় কি না সেটাও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। তবেই কিন্তু এই ধরনের খেলা থেকে আপনি কিন্তু অল্প থেকে অধিক মূল্য খুব কম সময়ের মধ্যে জয়লাভ করতে পারবেন, নচেত লাভের লাভ কিছুই হবে না যদি একটু ভুল বা একটু অসতর্ক হয়ে থাকেন। আজ আপনারা দেখলেন অনলাইন রিয়েল গ্যাস পয়েন্টস রামি টেবিলে 6 জন প্লেয়ারের মধ্যে 160 টাকা করে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে এরকমই নতুন নতুন টিপস ট্রিক্স এবং পদ্ধতি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।